দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। এই মানচিত্রের লড়াই ভারত পাকিস্তানের বছরের পর বছর ধরে খেলার মাঠেও ছড়িয়ে পড়েছে দেশ দুটির রাজনীতি শত্রুতা। মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যতই একে অপরের সাথে আগুনে পারফরমেন্স করুক, কথা লড়াই চালাক, বাইশ গজে যুদ্ধের বাইরে কিন্তু ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব আর ভালোবাসা আছে, সেই ছবি আরও একবার ফুটে উঠেছে। কিছুদিন আগে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন জসপ্রীত বুমরা, সেটা জানতেন শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপের সুপার ফোরের লড়াই বৃষ্টির জন্য থেমে যেতেই ক্যামেরার লেন্সে ধরা পড়েছে মন ভালো করার এক ভিডিও। গিফট ভরা একটি বক্স আফ্রিদি উপহার দিলেন বুমরাকে তার সদ্যজাত শিশুর জন্য। 4 সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা হন বুমরা। ইনস্টাগ্রামে সেই সুখবরটিও দেন ভারতীয় এই ক্রিকেটার, নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ। পিসিবি মিডিয়া একটা ভিডিও টুইট করেছে, সেখানে দুই তারকা ক্রিকেটারের বন্ধুত্ব ফুটে উঠেছে। ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, তাদের মধ্যকার কথোপকথনও শোনা গেছে। শাহিন আফ্রিদি বলেছেন, জসপ্রীত তোমাকে অনেক অভিনন্দন, তোমার সন্তানের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। একগাল হেসে বুমরাও জবাব দিয়েছেন, অনেক ধন্যবাদ বন্ধু। ক্রিকেট শুধু একটা খেলা নয়, খেলার চেয়েও অনেক বেশি কিছু। বাইশ গজের লড়াইয়ের বাইরেও ক্রিকেট নিয়ে মানুষের মেতে থাকার কারণ এই ভিডিওগুলোই। অনেক জাবের, একাত্তর। Thank you.